নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। এদিকে লোকসান সহ নানা সংকটে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার সিনেমা হল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তিন মাস আগের চিত্র এটি। এখানে ছিল কুমিল্লার মধুমতি নামের একটি সিনেমা হল, ভেঙে ফেলে এখন সেখানে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক ভবন। একসময় কুমিল্লা জেলায় সিনেমা হল ছিল 18টি, বর্তমানে চালু রয়েছে মাত্র 6টি। আর কুমিল্লা শহরে রয়েছে একটি হল। আগে যে ধরনের সিনেমা হতো, কাহিনী নির্ভর, গল্প নির্ভর, বর্তমানে সেই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি না। ডিসলাইন এমন, ইন্টারনেট এমন, ইউকে দেখলে ভোলা বেনে সিনেমা হলে আসে না, সিনেমা ভোলা ভোলা বেনে আনন্দ মোবাইলে গেছে। প্রতিটি জেলার সিনেমা হলের অবস্থা প্রায় একই। চট্টগ্রামের 53টি সিনেমা হলের মধ্যে বন্ধ হয়ে গেছে 36টি। এছাড়া যশোর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও দিনাজপুরের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। চালুগুলোও ধুঁকছে নানা সংকটে। দর্জন লোক হয় ঢেলি, তাও কোনো এক সময় মানে চলেই না, না খাইয়ে থাকার মতো চার পাঁচ মাস বেতনই পাইনি। যেসব পরিচালক আছে এরা অল্প বুঝে তো অনেক বেশি ব্যবসা করতে চায়, কিন্তু স্টোরটা সেরকম ভালো করে না বা সেরকম অর্থ খরচ করে না, ভালো সিনেমা তো হয় না, মা বললে দেখা যায় না। দেশজুড়ে সিনেমা হলগুলোর এমন দুরবস্থা কেন, এমন প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত চলচ্চিত্রের অভাবে দর্শক হারিয়ে বন্ধ হচ্ছে হলগুলো। একসময় ছবির যে কোয়ালিটি, ছবির মান, ছবি নির্মাতা, ছবির প্রডিউসার, ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল তারা অনেক মানসম্মত ছিল, তাদের বেসিক শিক্ষা ছিল। ভালো গল্প নির্ভর উন্নত মানের চলচ্চিত্র তৈরি আর পরিবেশ ভালো হলে আবারও দর্শকরা হলমুখী হবে, এমনটাই মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। FDC যেটা আছে সেটাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যেতে হবে, উন্নয়ন করতে হবে, সেটার অবকাঠামোর দিকগুলো বেশি করে উন্নয়ন করতে হবে। একটি ভালো চলচ্চিত্র মানুষকে আকৃষ্ট করে, পাশাপাশি সেই চলচ্চিত্রটি উপভোগ করার জন্য একটি ভালো মানের হলের পরিবেশ সেটি খুব বেশি জরুরি হয়ে পড়েছে। চলচ্চিত্রের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানালেন তথ্য বিষয়ক এই কর্মকর্তা। সরকার চেষ্টা করছেন এই সিনেমা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, যার কারণে আমাদের জেলা তথ্য অফিসগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সিনেমা হলগুলো পরিদর্শন করে একটা রিপোর্ট পাঠানোর। এই রিপোর্টের ভিত্তিতে যে কোনো একটি সিনেমা হলে তারা কিছু অর্থ বরাদ্দ দিবেন। 90-এর দশকেও দেশে সিনেমা হলের সংখ্যা ছিল 1400-র উপরে, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 300-তে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।